রাজধানীর গুলিস্তান সংলগ্ন কাপ্তান বাজারে আগুন লেগেছে। ভোর রাত 3:30টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিয়ন চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, আপনাদের আমরা সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে। রেমান, আগুন লাগার কারণ কি জানা গেছে আর ক্ষয়ক্ষতির ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে? রণক, আপনাকে ধন্যবাদ। রণক, রাত 3:30টার পরে কাপ্তান বাজার সংলগ্ন যে ঠাটারি বাজার রয়েছে, সেই ঠাটারি বাজারের এই যে মার্কেটটি দেখা যাচ্ছে, মূলত এখানে এটি মুদি বাজার। এখানে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ সহ মুদি পণ্য বিক্রি করা হয়। একই সঙ্গে এই বাজারের আরেকটি পাশে কিন্তু মুরগি সহ যেই নিত্য পণ্য রয়েছে সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হয়। তো এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা জানিয়েছেন যে রাত 3:30টার পরে এখানে আগুন লাগে, এবং আগুন লাগার পর থেকে আসলে এখানে তার কিছু সময়ের পরই ফায়ার সার্ভিস এখানে আসে, এবং এই মুহূর্তে আগুন প্রায় পুরোটা নিয়ন্ত্রণে বলা যায়। আমরা এখন এখানে প্রত্যক্ষদর্শী আমরা দেখছি অনেকেই আছেন, একজনের সাথে আমরা কথা বলবো। আগুনটা যখন লাগে তখন আপনি এখানে ছিলেন, কি ঘটনা বলুন তো? প্রথম শুরু হয়েছে মুদি দোকানে আগুন লাগছে, মুদি দোকানে আগুন লাগার পরে ওই ওইখানতে আস্তে 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 এদিকে পুরো এদিকে ছড়াই গেছে আগুন। ছড়াই যাওয়ার পরে তো তারপরে ফায়ার কমিন আসছে, আসার পরে তা পানি টেনে দিচ্ছে, পানিটা আর কিছুটা এগ হয়েছে, তারপরে এই অবস্থা। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন দোকানদারও এখানে আছে, আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের, আমি দোকানের সেলসম্যান, আমাদের চাচার দোকান হল 4টা 5টা, আমাদের দোকান 5টা শেষ, মুরগি দোকান। 3:30 দিকে আগুন লাগার পরে আমরা খবর পাইয়া ছুটে পড়লাম, অনেক চেষ্টা করছি, প্রতিটি গেটে আটকানো থাকে তো রাত্রে, তো যার যার যান নিয়ে বাইর হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এতে করে আগুন ছড়া যাওয়ার পরে মনে করেন যার যে সমর্থন দিয়ে আবার যে বোতলে গেছিল এগুলো তুলে সাহায্য করার চেষ্টা করা হয়েছে। এমনিতে আমার বাগিনা ও ছিল, ওর বেশিরভাগ ওই বেশিরভাগ ছিল এখানে, চেষ্টা করছি আমরা জানি আমরা বের হয়েছি, কিন্তু আর বেশি কিছু করতে পারি। আর দেখছি যে আসলে এই মুহূর্তে যারা দোকানদার এবং দোকান মালিক কর্মচারী যারা আছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং দোকান মালিক সমিতির পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব হচ্ছে না কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে তারা হিসাব করে তারা জানাবেন এই আগুনে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই হচ্ছে ঠাটারি বাজার যেই যেখানে আগুন লেগেছে সেখানকার সবশেষ অবস্থা। রণক রেমান, আপনাকে ধন্যবাদ।